গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলেশ দেব জেনি ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির, যেটা ভান্ডার পাহাড়ের ওপরে অবস্থিত, কল্যাণেশ্বরী মন্দিরের পাশে। তো আমি আমার হাজব্যান্ড চলে এসেছি। বন্ধুরা, এই পুজো দিয়ে নামলাম, অনেক সিঁড়ি মানে এখনো কাউন্ট করছি, ভিডিও শেষে তোমাদেরকে বলবো কটা সিঁড়ি। পা পুরো ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড ভয় লাগছিল। তো চলো। এই যে উঠছি, কত সিঁড়ি দেখো বন্ধুরা, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। এই যে এটা মন্দিরের চারপাশটা দেখো, অনেক উঁচুতে অনেক সিঁড়ি, এত ভয় লাগছিল, এখনো অনেকটা সিঁড়ি বাকি। এই যে উঠছি, এই দেখো, বন্ধুরা অনেক সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, মনে হচ্ছে পড়ে যাব। উঠছি উঠছি, এই যে প্রায় পৌঁছে গেছি মন্দিরে, এই দেখো। বন্ধুরা, এই যে সিঁড়িগুলো তোমরা দেখছ, আগে শুধু কয়েকটা সিঁড়ি আর শুধু মন্দিরটা ছিল, আর কটা পাথর ছিল খালি, পাথর ধরে ধরে উঠতে হতো। এই সিঁড়িগুলো তৈরি হয়েছে 2018-তে। এই যে মন্দির আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, এই মন্দির খোলে প্রত্যেক দিন সকাল 8টা থেকে 8:30-এর মধ্যে, সন্ধ্যাবেলায় কটায় বন্ধ হয় সঠিক টাইম জানি না, তাই তোমাদের জানাতে পারলাম না। তোমাদের আবারও বলে দিই, শ্রী শ্রী অমরনাথ মন্দির ভান্ডার পাহাড়ের ওপরে অবস্থিত, মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের জানিয়ে দিই, এখানে টোটাল 281টি সিঁড়ি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।